সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতিও ভালোবাসা। আজ 29শে জানুয়ারি, রোজ শনিবার আমরা খবর খবর চ্যানেলে বর্তমান অবস্থান করতেছি মদিনা ডেইরি ফার্ম। আর এই মদিনা ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে আরিফ ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আরিফ ভাইয়ের কাছে যে বকনা বাচ্চাগুলো রয়েছে, সেই বকনা বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম, জাত, বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন। তো বর্তমানে আরিফ ভাইয়ের কাছে কী ধরনের বকনাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আর আরিফ ভাইয়ের কাছ থেকে আপনারা খুবই হাই কোয়ালিটি বকনা সংগ্রহ করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের খামারে। তো বেশ কিছুদিন আগে আসছিলাম, বেশ কিছু বাচ্চা ও দর্শকদেরকে দেখিয়েছি। তো বর্তমানে সংগ্রহটা কেমন আছে? বর্তমানে সংগ্রহ আছে, অনেকগুলোই আছে, তবে দর্শকেরা এই সপ্তাহের কালেকশন দেখলেই বুঝতে পারবেন কেমন বকনা সংগ্রহ করছেন। মাঝে অনেকদিন প্রতিবেদন দিই নাই, তো দিচ্ছি শীত মৌসুম শেষাশেষের দিক কিছু বকনা কালেকশন করেছে। মানে শীতের মধ্যে অত বকনা কালেকশন করতে পারি নাই, বেচা কেনা কম হয়েছে, তো এখন মানুষের আগ্রহ জাগতেছে, মানে বাজার অনুযায়ী একটু দামটাও সীমিত আছে, সেই অনুযায়ী আমরা বকনাটা এখন সংগ্রহ করতেছি। এজন্য আচ্ছা, এজন্য দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবেন যে কেমন বকনা সংগ্রহ করেছে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আজকে কতগুলো গরু দর্শকদেরকে দেখাবেন? আজকে গরু দেখানোর মতো অনেকটাই আছে, তবে আপনি এক এক করে দেখাতে থাকেন, দর্শকেরাই বুঝবেন যে কতগুলো গরু আছে। আচ্ছা, তো বর্তমানে কেনা বেচাটা কেমন হচ্ছে? বর্তমানে কেনা বেচাটা আস্তে আস্তে শীত মৌসুম শেষ হয়ে যাচ্ছে, কাস্টমারের ওই চাহিদা বাড়তিছে, মানে কিনতেছে মানুষ দর্শকেরা। আচ্ছা আচ্ছা, তার মানে আগের তুলনায় কেনা বেচাটা একটু বেশি? হ্যাঁ, কেনা বেচাটা আগের তুলনায় একটুখানি বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, তো যে গরুগুলো আছে তো চলুন একে একে দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দর্শককে দেখান। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি ডানো জাতের। হলস্টাইন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি একটা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, বয়সটা কেমন এটা? এটা বয়স 13 মাস। 13 মাস বয়স, মানে রেডি বাচ্চা, যে কোনো টাইম হিটে আসতে পারবে। যে আর ডানো বললাম কারণ কি জানেন, তার তলা আর হলে গ্রোথ দেখলেই দর্শকেরা বুঝতে পারবেন। তো তলাটা যদি একটু দর্শকদের, হ্যাঁ দর্শকের তলা দেখা দেন, খুব সুন্দরভাবে দেখান দর্শক। মাশাআল্লাহ, বাটগুলো তো মাশাআল্লাহ ভাই ভালো। ওরে দেখতে পাচ্ছেন, চারটা বাট, চারদিক বড় বড় বাট, এই জন্য বলছি ডানো, কিন্তু আল্লাহ পাক রংটা দিছে কালো, চামড়াটা রসুনের চুচের মতো পাতলা। আচ্ছা, এটার দামটা কত রাখছেন? এটার দাম প্রথম চান্সে আমি এটা হলে দাম চাবো না, দর্শক ভাইরা আলোচনার মাধ্যমে দরদাম করে নিতে পারবে। আলোচনার মাধ্যমে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ, এটা দেখলাম আমরা, এক নাম্বার গরু, এক নাম্বার গরু। তো দর্শক চলুন দুই নাম্বার গরুটা আপনাদের। হ্যাঁ দুই নাম্বার গরুটা দেখেন পাশেই দর্শক, দুই নাম্বার গরুটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, এটাও তো দেখতে অনেকটাই সুন্দর একটা গরু। জি, এটার বয়সটা কেমন? এটার বয়স 12 মাস। এটার বয়সটা 12 মাস? জি, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। তো এটার বয়সটা কেমন? 12 মাস, যেহেতু রেডি হতে মাসখানিক সময় লাগবে। হ্যাঁ মাসখানিক সময় লাগবে। তো দুধের বাটটা যদি একটু দেখেন। হ্যাঁ এটাও দেখেন, এটাও ভালো জাতের একটা। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো এটার দামটা কত রাখছেন? এটার দাম চাচ্ছি হলে 75,000 টাকা। চা দাম 75,000 টাকা? জি, দুই নম্বর বাচ্চাটা, দুই নম্বর বাচ্চা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক, আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। দুই নম্বর বাচ্চাটার চা দাম 75,000 টাকা। তো দর্শক ছিলেন তিন নম্বর বাচ্চাটা আপনাদের, তিন নম্বরটা বাচ্চাটা দেখেন দর্শক, তিন নম্বর বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আপনার 12 মাস। এটার বয়সটাও 12 মাস? জি 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 দর্শক, এটার বয়সটাও 12 মাস, মাস এক দেড় মাস গেলে রেডি হয়ে যাবে দুধের বাটটা। যদি একটু দর্শকদেরকে দেখাতেন, দর্শককে দেখান দুধের বাটটা। দর্শক দুধের বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, অনেক সুন্দর বাট। তো এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি 82,000 টাকা। চাওয়া দাম 82,000 টাকা? জি, আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবে? আলোচনা সাপেক্ষে সম্মানের ক্ষেত্রে কিছু দরদাম করবে, আসলে প্রতিবেদনের দাম চায় বিক্রি করতে পারি না, এগুলো সীমিত দাম চাই আমাদের বিক্রি করতে হয়। আচ্ছা আচ্ছা, তো এটা দেখলাম আমরা, তিন নাম্বার বাচ্চাটা। হ্যাঁ তিন নাম্বার বাচ্চাটা দর্শক, তিন নাম্বার বাচ্চাটা এই সাইড থেকেও একটু দেখাই আপনাদেরকে। হ্যাঁ হ্যাঁ দেখান দর্শক, এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন
তো দর্শক চলুন 4 নাম্বার বাচ্চাটা দেখেন দেখেন 4 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা হলিস্টন ফ্রিজিয়াম হলিস্টন ফ্রিজিয়ান জি এটার বয়সটা কেমন এটার বয়স আছে 10 মাস এটার বয়সটা আছে 10 মাস হলিস্টন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা জি জি দুধের বাটটা যদি একটু দর্শক দেখে দেখান দেখেন দুধের বাটটা দেখেন দর্শকে দর্শক দুধের বাটটা দেখতে পাচ্ছেন হলিস্টন ফ্রিজিয়ান জাতের বাচ্চার খুবই ভালো একটা বাচ্চা ভালো করে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছি আপনার 68000 টাকা চাওয়া দাম 68000 টাকা হ্যাঁ চাওয়া দাম 68000 টাকা আর সম্মানের ক্ষেত্রে হালকা কিছু রাখা যাবে হালকা হালকা কিছুটা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে দর্শক হালকা কিছুটা দরদাম করা যাবে জি জি তো পরবর্তী বাচ্চাটা দেখাই আমরা 5 নাম্বার বাচ্চাটা এটা হলিস্টন ফ্রিজিয়াম হাই কোয়ালিটি যাকে আমরা বলি সৌন্দর্যকামের রানী শঙ্কর কিন্তু মূলত হলিস্টন ফ্রিজিয়াম হ্যাঁ মূলত হলিস্টন ফ্রিজিয়াম বয়সটা কেমন এটার এটার বয়স আছে 10 মাস এটার বয়সটা 10 মাস জি 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 আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাথাটা অনেক সুন্দর জি জি অনেক সুন্দর ভবিষ্যৎ ভালো হ্যাঁ ভবিষ্যৎ লেজটা অনেক ছোট হ্যাঁ হ্যাঁ এই গোলটা দেখা দেন দর্শকের তলাটা দেখা দেন দর্শক দুধের বাটগুলো একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ হ্যাঁ দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ হ্যাঁ তো এটার দামটা কেমন রাখছেন আপনারা এটাও আমি দাম চাবো না কোন দর্শক ভাই যদি পছন্দ হয় সাক্ষাৎকারে এটা দাম হবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে পারবে তো এটা দেখলাম আমরা 5 নাম্বার বকনটা তো দর্শক চলুন পরবর্তী বকনগুলো আপনাদেরকে দেখাই দেখেন আমার বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা এটা হলিস্টন ফ্রিজিয়াম হলিস্টন ফ্রিজিয়ান 6 নাম্বার বাচ্চাটা দর্শক হলিস্টন ফ্রিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কেমন এটার এটার বয়স আছে আপনার 7.5 মাস 7.5 মাস জি 6 নাম্বার বাচ্চাটার বয়স 7.5 মাস জি তলাটা দেখা দাও দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা 7.5 মাস বয়স ভালো করে দেখা দাও দর্শক দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছি আপনার আলী 46000 টাকা 46000 টাকা জি আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে এটা আলোচনা আর করা যাবে না এটা ফিক্সড বলে দিলাম ফিক্সড 46000 টাকা হ্যাঁ 46000 টাকা ফিক্সড 6 নাম্বার বাচ্চাটা তো দর্শক চলুন 7 নাম্বার বাচ্চাটা দেখেন 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা হলিস্টন ফ্রিজিয়াম হলিস্টন ফ্রিজিয়াম জি বয়সটা কেমন এটার এটার বয়স আছে আপনার 7.5 মাস 7.5 মাস জি দুধের বাটগুলো একটু দর্শক দেখেন দুধের বাটগুলো দর্শক ভাই দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন 7 মাস বাচ্চা আসলে বাটগুলো তো বড় হয় না জি আর একটু বয়স হলে বাটগুলো বড় হয়ে যাবে জি তো সেই ক্ষেত্রে এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনার আলে 48000 টাকা 48000 টাকা চাওয়া দাম চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে সম্মানের ক্ষেত্রে হালকা কিছু রাখা যাবে 7 নাম্বার বাচ্চাটা জি তো দর্শক চলুন পরবর্তী গরুগুলো আপনাদেরকে দেখাই পরবর্তী 8 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা এটা আলি জার্সি জাতের একটা বাচ্চা জি জি হালকা ফ্রিজিয়ান মিক্সড আছে হ্যাঁ হ্যাঁ এটা রেড ফ্রিজিয়ামও বলা যায় বয়সটা কেমন এটার এটার বয়স আছে আপনার আলি 11 মাস 11 মাস বয়সের একটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড বাচ্চা জি জি তো দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই দর্শক ভাই দেখেন দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালো করে দেখেন দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন এটার দামটা কেমন রাখছেন আপনারা এটার দাম চাচ্ছে আপনার হলে 75000 টাকা চাওয়া দাম 75000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে হ্যাঁ আলোচনা সাপেক্ষে নিতে হবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন এটা আপনারা 8 নাম্বার বাচ্চাটা দেখছেন তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলিস্টন ফ্রিজিয়ান হলিস্টন ফ্রিজিয়ান জি বয়সটা কেমন এটা এটার বয়স আছে আপনার 11 মাস 11 মাস বয়স জি মাস দুয়েক গেলে রেডি হয়ে যাবে হ্যাঁ মাস দুয়েক গেলে রেডি হয়ে যাবে বাটগুলো যদি একটু দর্শক হ্যাঁ দেখেন বাটগুলো দেখেন ভালো করে দেখেন দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছি আপনার 72000 টাকা 9 নাম্বার বাচ্চাটার দাম রাখছেন 72000 টাকা জি জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে হবে 10 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা এটা হলিস্টন ফ্রিজিয়াম হলিস্টন ফ্রিজিয়ান জি জি 10 নাম্বার বাচ্চাটা হলিস্টন ফ্রিজিয়ান দেখেন তলাগুলো দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা আর একটু ভালোভাবে দেখাই হ্যাঁ হ্যাঁ দর্শক দেখান দর্শক দেখতে পাচ্ছেন নড়াচড়া করতেছে তো এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাচ্ছে আপনার আলে 78000 টাকা বয়সটা 10 মাস নাকি 12 মাস 12 মাস 78000 টাকা জি মাস দেখ এক দেড় মাস গেলে রেডি হয়ে যাবে হ্যাঁ 78000 টাকা চাওয়া দাম চাওয়া দাম তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই এটা হলিস্টন ফ্রিজিয়াম হলিস্টন ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা দর্শক আপনারা এটা রংটা দিচ্ছে আল্লাহ পাক কালো
ভালো একটা বাচ্চা। জি জি দেখেন না দর্শক ভাইদের, দেখেন দর্শকদের বাটগুলো দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি আপনার 75,000 টাকা। চাও দাম? হ্যাঁ চাও দাম 75,000। আলোচনার সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। পাশে আর পাশেরটা গরুটা বিক্রি, তো বিক্রি গরু আমরা না দেখাই, তো আজকে তো এই পর্যন্ত, তাই না? ওই পারে আরও কিছু আছে আপনাকে দেখাচ্ছি। তো দর্শক চলুন দেখাই আপনাদেরকে। হ্যাঁ পরবর্তী গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি। হলস্টাইন ফ্রিজিয়ান হাই কোয়ালিটি। জি জি। বয়সটা কেমন? রেডি বাচ্চা। রেডি বাচ্চা, যে কোনো সময় হিটে চলে আসতে পারে, যে কোনো টাইমে। বাটগুলো একটু দেখাবেন? হ্যাঁ অবশ্যই দেখাবো, দেখাবো না কেন, দেখেন দর্শককে, দেখেন দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটার দামটা কত রাখছেন? এটার দাম চাবো না, এটাও আলোচনার সাপেক্ষে দরদাম করা হবে। আলোচনার সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ দরদাম করে নিতে হবে। তো আজকে সংগ্রহ তো এই পর্যন্ত। হ্যাঁ আজকে সংগ্রহ এই পর্যন্ত। আচ্ছা তো যারা নেবে দেখে শুনে নিয়ে যেতে পারবে? হ্যাঁ যারা নেবে দেখে শুনে নিয়ে যেতে পারবে। যোগাযোগটা কীভাবে করবে ভাই? যোগাযোগ আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যদি যে কোনো বাংলাদেশের যে প্রান্ত থেকে আসে তা আমি এই নাম্বার দিয়ে কল দিলে ইনশাআল্লাহ আমি ঠিকানা সম্পূর্ণরূপে বলে দেবো। আচ্ছা আচ্ছা, তো ফোন নাম্বারটা? ফোন নাম্বার 01746 47782। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের বলবো কি, দর্শক এখন যেসব গরু মানের কিনতেছে দেখা যাচ্ছে যদি রংটা কালো হয়, যদি তলাটা সাদা হয়, তাহলে মানসম্মত জিনিস যদি হয় সে জিনিসটা কিনতে পারে। আবার দেখা যাচ্ছে দর্শক এমন কি দেখতেছে যে গলা ঝোলটা, দর্শক দেখছে আসলে কি গলা ঝোলে তো আর দুধ দেয় না, দুধ দিলে পার্সেন্টের ওপরে দুধ দেয়। আসলে ওইসব গরু যারা গলা ঝোল থাকে যে গরুগুলো সেগুলো দুধ দেয়, ওগুলো দুধ কম না, এগুলো পার্সেন্টের উপরে ডিপেন্ড। হ্যাঁ আর দেখেন দেখবেন শায়াল জাতের এগুলো এগুলি লাভই থাকে, বুঝতে পারছেন? ওই লাভই আর গলার জাতি ঝোলটা থাকে তাহলে মনে করবেন যে ওটা শায়াল জাত। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন, সুন্দর তথ্য দিলেন। তারিফ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।